Do you drink? Nah. Do you have a girlfriend? I don't have. Then how do you enjoy your life? Kite lovers, this is Ibrahim Shad. Welcome back to my another brand new kite vlog. Aajke hocche Puran Dhaka Shakrain. Shakrain 2023 January 14 tarike amra ashi sokale. Eye amar sathe ache dujon aro. So ekhon sokal diye ghuri utteche. Muloto ekhon baje hocche apnar 11ta. Amra matro ghum diye oita arki aschi. Shobai ektu prostuti nitechi Shakraine. So ghuri uranor jonno ashi danda bhatna shuru korche. Elakay motamoti bhaloi ghuri utteche. Ami jeto bolchilam 8 km thakbe batash. Thik kintu 8 km batash ache beshi kom ona beshi ona ja tane dile duibhabe shuta niche. খুব ইজি ভাবে কিন্তু কাটতে পারবেন সো আমি এখানে স্টান রাখছি কারণ প্যাচগুলো ভিডিও করার মানুষ তাই সো আপনাদের যেহেতু অনেকেই লাইভ কাট ফাইটিং শাকরেন আমাদের দেখছেন কয়টা কাটি সো এটা দিয়ে ভিডিও করবো অ্যান্ড আপনাদের দেখাবো কয়টা কাটলাম এই যে ঘুরি উঠতেছে আমরা ঘুরি উড়াই জাস্ট শাকরেন মানে আমাদের কাছে ঘুরি উড়ানো ঘুরি উড়াবো অপোনেন্টকে কাটবো আপনাদের দেখাবো এটাই মজা করবো ইনজয় চিল হাত পা ছিলে যাবে সুসমসা খেয়ে যাবে এটাই আর কি সো এই ভিডিওতে গ্রামে কপিরাইট ধরতে পারে সো ব্লগটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত এখন ঘুরি উড়াবো ক্যাচ খেলবো অ্যান্ড আপনাদের দেখাবো কয়টা কাটি আসি আসি ডিল ডিল Dillis, not a dog, get me. Buy a dollar! আমার একটা ফ্যান ওই শনি একরা থেকে আমাদের ছাত্রী না এসে পড়ছে এই যে এটা হাই দাও তোমার নামটা কি আমি শনি একরা থেকে আমার ছাত্রীদের নিচে জিজ্ঞাসা করে আইসা পড়ছে সো আমি তুমি তো খালাস দিয়ে উড়ে তো তাও তিন বছর আগে তো অনেকে মনে করে যে খালাস সুদে আমরা বেশি ফাফা পড়ছি বাট তুমি উড়ে আন কাইটার কেমন ভাবছো কিন্তু দুইটা কাইটা দিছি আমার নাড়াই দিয়ে দুইটা কাটছে ওই আপাতত আর আমি তো এতক্ষণ দুইটা কাটতাইছি কাটা একটাও হয়নি উড়া ধুড়া কাটতেছি যদিও এই ঘুড়িটা দিয়ে যেগুলো কাটছি একটাও ভিডিও করা হয়নি মানে তখন আমি ক্যামেরা সেট আপ করে রাখিনি কারণ এর আগে সেট আপ ছিল পরে ভাবছি পরেই করি যেহেতু বাতাস কম বাট এই সময় আমরা 500 টাকাটা দিছি সো এর জন্য ই করা হয়নি সো খালাস যারা নিছে তারা তো অনেক কাঁপাইতে পারতেছে কারণ খালাস এমন একটা সুতা যেটা দিয়ে মানে খুব ইজিভাবে কাটা যায় এই যে আমার যে সুতাটা এটা কিন্তু 3 বছর আগের আমি এখনও নতুন সুতা খালাস পেঁচাইনি এটা দিয়ে কাটতেছি কারণ 11 শেষ হয় শেষ হবে এরপর সেখানে পেঁচাবো তো এর জন্য ওই খালাস সবাই নিবা খালাস নিয়ে অপোনেন্টের ঘুড়িটা খুব ইজিভাবে কাটতে পারবা টানে ঢিলে দুইভাবে কিন্তু খেলা যায় সো দেখতে থাকো নেক্সট ম্যাচগুলো ইনশাল্লাহ চেষ্টা করবো ভিডিও করার গাইস আমি একটু 1 ঘন্টা লিগে বিরতি নিয়েছিলাম গোসল টোসল করে খায়া হয়ে আসলাম সো এখন আবার ঘুড়ি উঠতেছে 1 ঘন্টা 1টা বাজে গেছিলাম এখন 2টা বাজে সো আমরা আবার সবাই নাটাই নিয়ে রেডি হয়েছি একজন এক এক জায়গায় উড়ে গেছি সামনে বিস্তে আমি আসি বেসাইডে সো ওই উড়াইতেছে সবাই মিলে উড়াবো এলাকায় একটু আগে আমরা সব সাফা করে গেছিলাম এখন আবার অনেক ঘুড়ি উঠতেছে সবগুলো সাফা করবো অ্যান্ড তোমাদের দেখাবো যদিও লাইভ কাইট ফাইটিং ভিডিওতে কাইট ফাইটিং এর ভিডিওগুলো আসবে এটা হচ্ছে শাকরাইন ব্লগ আসতে আছে সো সেটাও দেখবো অবশ্যই একটা একটা করে 1 2 3 4 এভাবে করে আসতে থাকবে সো ভিডিওটা অনেক বড় হইতেছে যার কারণে আমি ব্লগ আগে দিব দেন তোমাদের শাকরাইনের ভাইবটাকে দেখাইতেছি দেন তোমাদের আস্তে আস্তে করে সব কাইট ফাইটিং টিপস অ্যান্ড ট্রিকের ভিডিও দিব এ বেশি মুড়ে আবার ভাইঙ্গে বলাইছি না সো ওই যে পিছি ঘুরে উঠতেছে সবাই আমরা খাল আর্মি খালাস ওই খালাস ঈশানে ব্ল্যাক ডেভেল নিছে আর আসিফ নিছে মেট্রো ইন্ডিয়া সো উড়াবো অ্যান্ড কাটবো এলাকা কাঁপাবো রেডি দেখতে থাকবো লাস্ট পর্যন্ত গাইস আমাদের এখানে সোয়ান এসে পড়ছে এখন এখন আরও ঘুরি উঠবো কাটাবো দৌড়া দৌড়া একসাথে অনেকগুলো কাটছে সোয়ানে ঘুরি দেখে অনুভূতি কেমন তো এলাকা কেমন উঠতেছে আমার কো এলাকা তো আগের মতোই অনেক আর ডিজে পার্টি কাইট লাভার টি শার্টটা পরে আইতি পাইলাম ওই দিকে এই যে পার্টি করতেছে আরে আমরা ঘুটি দুই তিনটা বাজে আনছি লাস্ট মোমেন্টে আর ছুটে দিতেছে গা ওই যে আম ঘুটি দুইটা বাজানো এটাও বাজাইছি আমি ওই যে ওই ধরতে পারিনি সো গাইস শাকরাইনে আমরা ঘুড়ি উড়াইতেছি অস্থির কাইট ফ্লাইং হইতেছে অনেকগুলো ঘুড়ি কাইটা ফেলছি আমরা কতগুলো গাছ নিজেও গড়ি নাই আর কাছছি অনেকগুলো মাত্র একটা কাটলাম আর কাইটটা সবার মধ্যে আমি এক্সাইটেড একদম চরুঙ্গের পথে ঈশান একদম এখানে ইভেন্ট হইতেছে সাথে মানে ইভেন্ট মানে কম দামি ইভেন্ট বাট বন্ধু বান্ধব মিলা করতেছে সো ইভেন্ট হইতেছে কাইট ফ্লাইং হবে আর আশেপাশে অনেক ঘুড়ি উঠতেছে বাট সমস্যা হয়েছে এবার নারিন্দার সাইডটা ঘুরে উঠতেছে না প্রতিবার নারিন্দার সাইডটা অনেক ঘুরে উঠে বাট এবার উঠতেছে না তো এবার এই সাইডটা বেশি উঠতেছে এই সাইডটা কম উঠে এই সাইডটা বেশি উঠতেছে যার কারণে আমরা পিছন দিকে ঘুরে আসতেছে না আমরা ধরতেও পারতেছি এক দুটো ধরছি আর তিনটেটা বাড়িতে গেছি বাড়িতে গিয়ে লাস্ট মোমেন্টে অনেকগুলো ছুটে গেছে কিছু কি হয়েছে উঠে খেয়ে চলে গেছে
শাকরাইনে তোমাদের জন্য ঘুরি উড়িয়ে ভিডিও দেখানোর জন্য হাত পাও ছিলে মূলে একদম অবস্থা খারাপ, যার কারণে গ্লাভস ইউজ করতেছি। সো অবশ্যই লাইভ কাইট ফাইটিং ভিডিও কামিং সুন, সবাই দেখবা আস্তে আস্তে। আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, নেক্সট কোন টপিকে ভিডিও চাও সেটা আমাদের কমেন্টে জানিয়ে দাও। আর কিছুক্ষণ পর শাকরাইন শেষ, পুরান ঢাকা শাকরাইন 2023 জানুয়ারি 14 তারিখেও শাকরাইন আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। যে গুড্ডি ধরার জন্য প্রস্তুত আছে, এই এখানে ঘুরি উড়ে যাচ্ছে। আমরা 3 বছর আগে খালাস, আমি এখন খালাস পেঁচাইনি, কারণ কাটাই না, পুরো ধরে কাটতেছি। তো এখন পেঁচানোর জরুরত পড়ে নাই, যদি পেঁচানোর জরুরত পড়ে অবশ্যই পেঁচাবো। সুতা অ্যাভেলেবেল আছে, সমস্যা নেই, আমারটা আমি রেখে দিয়েছি, যদিও স্টক শেষ হয়ে গেছে খালাসে। সো ঘুড়ি উড়াচ্ছি, কাজ ফেলবো, এখানে অনেক ঘুড়ি উঠতেছে। অ্যান্ড দেখতে এখন ব্লকটা আসবে না, তো কী করি আমরা শাকরাইনে। সুতা দিই আমি, একটু সাদা হয় না সুতা, এটাকে বলে 3 বছর আগের খালাস, কাছে দিয়ে হইলো না, বয়স 4 বছর হয়ে যেতেছে এখন, কাছে দিয়ে দিতেছে না। এই শাকরাইনে 4 বছর হইলো, 2019 শাকরাইনে আমি পেঁচাইছিলাম, এটা পুরো এলাকা কাঁপাই দিতেছি এটা। সো গাইস, আমরা এখন একটা সাথে আসছি, এখন শাকরাইন শেষ, আমাদের ঘুড়ি উড়ানো শেষ। কালকে তো ঘুড়ি উড়াবো, ওটা সমস্যা নেই, বাট এখানে দেখতে পাচ্ছ আশেপাশে অনেক আতশবাজি হইতেছে, আমরা উঠেছি কান কুন খেয়ে যেতেছি। আর আমরা এখন আসছি কর্টিতলা একটা ছাদে। সোহান কেমন লাগলো? কটা কাটলি জানি? কটা গাছ আছে তুই? আমি দুইটা গাছছি, দুইটা গাছ বলে বেশি প্যাঁচ খেলে না, যেহেতু বাতাস আসবে কালকে কাটবো ওটা ওপর দেখাবো। হ্যাপি বার্থডে years later. আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট শাকরাইন ব্লগে। সবাই ঘুরি উড়াও বেশি বেশি করে, অ্যান্ড শাকরাইন এনজয়, ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।